নমস্কার বন্ধুরা, আমি রিমা। রিমাস কুকিং নতুন স্বাদ নতুন চমক শুনলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি একটি মজাদার এবং মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি। আজ আমি বানাবো চিড়ের কুরকুরে। এরপর তোমরা শুধু সাউন্ডটা শোনো, এটা কতটাই মুচমুচে হয়েছে সাউন্ডটা শুধু শোনো, তারপর বাকি কথা শুরু করছি। শুনতেই পেলে এটা চিড়ের কুরকুরে কতটা মুচমুচে হয়েছে, ক্রিসপি হয়েছে সাউন্ডেই বোঝা যাচ্ছে। এই চিড়ের কুরকুরে বানানোর জন্য আমি এখানে এক কাপ চিড়ে নিয়েছি এবং সেটার মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম চিড়ের পাউডার, এরপর দিয়ে দিলাম হাফ কাপেরও কম চালের রাইস ফ্লাওয়ার বা চাল গুঁড়ি, দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন, একটা চামচ কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে এক চামচ চিনির পাউডারও দিতে পারো, হাফ চা চামচেরও কম বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, শেয়ার করে দেবে এবং পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করবে, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবে, পুরো ভিডিও দেখে ও বেল বাজিয়ে সাবস্ক্রাইব করবে। এরকম না করার ফলে প্রত্যেকেরই বন্ধুত্ব কেটে যাচ্ছে। এটা মাথায় রাখবে যে পুরো ভিডিওটি দেখে বেল বাজিয়ে সাবস্ক্রাইব করবে। ডো তৈরি করা হয়ে গেছে, এরপর আমি কুরকুরের আকারে এগুলিকে গড়ে নেবো। হাতে সামান্য পরিমাণ তেল নিলাম, আপনারা যে একটু সামান্য পরিমাণ জলও নিতে পারে। এরপর আমি কুরকুরের আকারে গড়ে নিচ্ছি। কুরকুরে যেমন শেপ হয় একটু টেরা বেগা সেরকমভাবে সেরকম আপনারা গড়ে নেবেন, সোজা হতে হবে সেরকম কোনো কথা নেই। এইভাবে কুরকুরে আকারে গড়া কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেবো। তেল আগের থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এগুলিকে এক একে দিয়ে ভেজে নিচ্ছি। যখন ভাজবেন গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না, তাই গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম করে রাখবেন। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে একটু পাত্রে রেখে দিচ্ছি। দেখো এইভাবে বাকিগুলো ভেজে নিলাম, কতটা ক্রিসপি হয়েছে তাহলে সেই সাউন্ডেই বোঝা যাচ্ছে। এরপর গরম অবস্থা দিয়ে এর উপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু মিট লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম, বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চিড়ের কুরকুরে। এরপর সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে পরিবেশন করো চিড়ের কুরকুরে। চা বা সস উভয়ের সঙ্গে জমে যাবে চিড়ের কুরকুরে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।